আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ই ট্যাগ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব ইন্টারনেট কেবল দিয়ে কিভাবে ক্যামেরা সেট আপ করতে হয়। এখন কম বেশি সব জায়গায় ইন্টারনেট কেবল দিয়েই ক্যামেরা সেট আপ করা হয় ভিডিও বালুনের মাধ্যমে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ছোট একটা ইন্টারনেট কেবলের টুকরা নিয়েছি। আমরা কেবলের দুই মাথায় সিলে নিব। দেখতে পাচ্ছেন সেলার সাথে সাথে চারটা তার বের হয়ে আসছে। প্রথমেই আমরা দুইটা তার ইউজ করব। দুই তারের মাথায় দুইটা বেলুন আমরা সংযোগ করব। তো ভিউয়ার্স আমরা এখানে দুইটা কেবল নিয়েছি, কমলা সাদা কমলা এবং সবুজ সাদা সবুজ। এই দুইটা কেবল দিয়ে আমরা প্রথমেই ভিডিও বেলুনটা লাগাবো। তো ভিডিও বেলুনে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, এটা দেখে নিতে হবে। ভিডিও বেলুনের পজিটিভ নেগেটিভ যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটা আসবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি দুইটা কেবলের দুই প্রান্তে আমরা ভিডিও বেলুনটা সংযোগ করে দিয়েছি। এখন আমি আমার ডিভিআরের সাথে ভিডিও বেলুনটা কানেক্ট করলাম এবং মনিটরের ভিজিএটা লাগিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যাডাপ্টারটা আমাদের এবং আমার সিস্টেমটা কিন্তু রান হচ্ছে। ভিউয়ার্স আমার ডিভিআরটা কিন্তু রান হয়ে গেছে। এখন আমি আমার ক্যামেরার সংযোগগুলো দিয়ে দিচ্ছি এবং পাওয়ার দিয়ে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরাটা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরা চলে এসেছে। এটা হচ্ছে প্রথম অপশন। আমরা তিনভাবে দেখবো এটা, তিনভাবে কীভাবে ক্যামেরাটা এই ইন্টারনেট কেবল দিয়ে সংযোগ দেওয়া যায়, এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, এবং দ্বিতীয় তৃতীয় তিনভাবে দেখবো। তো এটা প্রথমভাবে দেখলাম আমরা সুন্দরভাবেই। আমরা শুধু কেবলটা ইন্টারনেট কেবলের মাধ্যমে ভিডিও সিগন্যালটা নিয়েছি। এবং দ্বিতীয় প্রক্রিয়া যেটা আমরা দ্বিতীয় যেভাবে দেখবো সেটা হচ্ছে এই ইন্টারনেট কেবলের ভিতর দিয়েই আমরা পাওয়ার সংযোগ দিয়ে দিব। তার মানে আমাদের আলাদা এক্সট্রাভাবে ইলেকট্রিক লাইনটা নেওয়া লাগতেছে না, আমরা ইন্টারনেট কেবলের মাধ্যমেই কারেন্ট লাইনটা আমাদের ক্যামেরা যেখানে লাগানো থাকবে সেখানে নিতে পারবো। ভিউয়ার্স আমি এক প্রান্তে আমরা টু পিন প্লাগ লাগিয়ে দিচ্ছি এবং অন্য প্রান্তে একটা টু পিন সকেট লাগাই দিচ্ছি। আমি ছোটো কেবল নিয়েছি যাতে আপনারা দেখে বুঝতে সুবিধা হয়, আপনি বড়ো অনেক লং ডিস্টেন্স এটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি খুব সুন্দরভাবে একটা প্লাগ এবং একটা সকেট লাগিয়ে দিচ্ছি এক প্রান্তে। এখন আমরা ক্যামেরার সাথে আমরা অ্যাপটা লাগাচ্ছি, এখানে একটা সকেট লাগাইছি এবং অন্য প্রান্তে একটা টু পিন প্লাগ, এটা আমি সরাসরি কারেন্টের সাথে, এই যে দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের সাথে সংযোগ করে দিলাম। এখন আমাদের এইখান থেকে এই ইন্টারনেট কেবলের মাধ্যমেই ইলেকট্রিসিটি যাচ্ছে এবং অ্যাপটা চলতেছে। এখন যদি আমরা এইভাবে দেখি, এটা যদিও একটু রিক্স হয়। হ্যাঁ, যদি ভালো ইন্টারনেট কেবল ইউজ করেন সমস্যা নেই, আর যদি নর্মাল ইন্টারনেট কেবল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা রিক্স হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছেন সংযোগ দিয়ে দিচ্ছি এবং ক্যামেরাটা খুব সুন্দরভাবে চলে এসেছে। তো ভিউয়ার্স আমরা এটা হচ্ছে দ্বিতীয় ওয়ে। দ্বিতীয় পন্থায় দেখলাম কীভাবে আমরা ইলেকট্রিক লাইন দিতে পারবো এবং ইন্টারনেট কেবলের মাধ্যমে, ইন্টারনেট কেবলের ভিতর দিয়ে আমরা ইলেকট্রিক লাইন দিয়ে ক্যামেরা কীভাবে কানেক্ট করতে হয়। এখন অনেক জায়গায় এইভাবেই করতেছে, কিন্তু এটা যদিও রিক্স। এটা নর্মাল যদি ইন্টারনেট কেবল হয় এটা আসলে ঠিক না, ভালো ইন্টারনেট কেবল হলে সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি খুব সুন্দরভাবে এটা কীভাবে করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখব তৃতীয় ওয়ে। হ্যাঁ, ওয়ে থ্রি কীভাবে আমরা তিন নম্বর ওয়েটা কীভাবে শিখব সেটা আমরা করব। আমরা এগুলো খুলে নিচ্ছি আগেই, ভিউয়ার্স সব খুলে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার অ্যাপটা আছে, আমরা মাথা কেটে ফেলব। হ্যাঁ, পাওয়ার অ্যাপটা থাকবে সে ডিভিআরের এইখানে এবং অন্য প্রান্ত থাকবে সে ক্যামেরার ওইখানে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ওই যে অন্য যদি দুইটা কেবল রয়েছিল ওইটার মধ্যে আমাদের অ্যাডাপ্টারের আউটপুট পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন দিয়েছি এবং শুধু অ্যাডাপ্টারের যে ডিসি জ্যাকটা আছে মাথাটা ওইটা আমরা লাগিয়েছি ক্যামেরার সাথে এইখানে। তো আমরা যদি এখানে অ্যাডাপ্টারের পাওয়ারটা দিই ইন্টারনেট কেবলের মাধ্যমে এখানে ভোল্টেজ আসবে, ডিসি ভোল্টেজ। এটা খুব সেফ, 40-50 মিটারের মধ্যে এইরকমভাবে আপনারা সংযোগ দিতে পারেন। আমার অনেকগুলো প্রজেক্ট আছে যেটা এইভাবে আমি জাস্ট ডিভিআর যেখানে থাকে সেইখানে আমরা অ্যাপটা লাগিয়েছি এবং অন্য প্রান্তে আমরা শুধু জাস্ট অ্যাপটার মাথাটা কেটে ডিসি জ্যাকটা লাগিয়ে নিব। দেন আমরা যদি এটা ক্যামেরার সাথে সংযোগ করি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ক্যামেরাটা চলে এসেছে। 40-50 মিটারের মধ্যে যদি হয় আপনারা এই সংযোগটা দিবেন, এটা খুব সেফ এবং আপনার জন্য সুবিধা অ্যাপটা চেঞ্জ করতে, কেননা ক্যামেরা অনেক জায়গায় থাকে, অনেক এমন এমন লোকেশনে ক্যামেরা থাকে যেটা অ্যাপটা চেঞ্জ করতে অসুবিধা। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা যদি ডিভিআরের সাথে যদি থাকে অ্যাপটারটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপটা চেঞ্জ করতে পারবেন যদি সমস্যা হয় পরবর্তীতে। তো ভিউয়ার্স এই কানেকশনটা সবচেয়ে বেস্ট, এটা আমি সব জায়গায় দিয়ে থাকি। 40-50 মিটারের মধ্যে যদি হয় এই সংযোগটা আপনারা দিবেন। তো ভিউয়ার্স আমরা খুব সুন্দরভাবে শিখে ফেললাম যে তিনভাবে ইন্টারনেট কেবল দিয়ে
এটা ক্যামেরা অ্যানালগ ক্যামেরা কিভাবে ডিভি এর সাথে সেটআপ করতে হয়। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওইরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।